সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 29 জুন 2020 সোমবার, দিনাজপুর জেলার অন্যতম বৃহত্তম পোচাগঞ্জ থানার সেতাবগঞ্জ হাট প্রতি সোমবারে বসে। তো আজ এই সোমবারে আপনাদেরকে আমরা এখানে অল্প দামে, আপনারা যারা বকনা গরু বাছুর খোঁজ করেন দেশি জাতের, তাদের জন্য এই ভিডিওটি প্রস্তুত করছি। তো আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থক কথা। তো আসুন আপনাদেরকে আমরা এই হাট থেকে ছোট ছোট বকনা গরুর দামগুলি একটু জানানোর চেষ্টা করি। এই যে এখানে একটা ছোট বকনা বাছুর দেখছি, এটা কি দেশি? দেশি। এটার দাম কত যাচ্ছে? দাম তাদের 1650। 1650। আচ্ছা, এটা বয়স কতটুকু? বয়স 5 মাস 6 মাস। 5 মাস 6 মাস। তো 1650 চাইছেন, দরদাম করছে কেউ? চোদ্দ পর্যন্ত বলতেছে। কত হইলে বেচবে? 15, 15.5 হলে আমার হবে। আচ্ছা, 15 হইলে আপনার লাভ। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে 15,000 টাকা হলে উনি বলছে যে উনি লাভে এটা ছেড়ে দিবে। তারপর একটু দেখি এই পাশেরটা, ভাই এটা আপনার? এটার দাম কত যাচ্ছে? ১৬, ১৬.৫ পর্যন্ত দাম চাইছে, ১৬, ১৬.৫। আর দরদাম করছে কেউ? কত? ১৫ দাম করছে, দিচ্ছেন না? আর একটু বাড়লে দিবেন? আচ্ছা, ধন্যবাদ। তারপর একটু ছোট দেখি, এটার দাম কত যাচ্ছেন? ১৫ চাইছেন। তারপরে দেওয়ার দাম 1450 হলে বেঁচে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন। তারপরে আমরা এখানে দেখি ছোট ছোট বকনা বাছুর, এটার দাম কত যাচ্ছেন? ১৮ দরদাম করছে কেউ? কত? ১৪ পর্যন্ত বলছে, মানে 15 হলে ছেড়ে দিবেন। এই যে 15 হলে বলছে ছেড়ে দিবে। এখানে এই দরে এগুলি বিক্রি হয়, আমরা ঘুরে ঘুরে যেটা জানলাম। তারপরে আসুন আমরা একটু দেখি। ভাই ভাই, এটা আপনার? এটার দাম কত যাচ্ছেন? দাম কত যাচ্ছে? ১৭ চাচ্ছেন, দরদাম করছে কেউ? কত বলে? ১৩, ১৩.৫ ১৪ হইলে ছাড়ে দিবেন? ১৫ ছাড়তে চান না, এখন লস হইলে ১৪তে ছেড়েও দিতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই যে, আচ্ছা এটার বয়স কত? না না, কয় মাস? ৪ মাস। এটা দাম কত যাচ্ছে? ১৬ এই এটা সার বাছুর, এই জন্য দামটা বেশি। আচ্ছা, এখানে সার একটা ঢুকে গিয়েছে। তারপরে এখানে দেখি ভাই, তো দাম কত যাচ্ছে? ২০,০০০ এত দাম কেন ভাই? চাইতে হবে, দরদাম করছে কেউ? দরদাম করেনি? এটা তো 15-এর নিচে বিক্রি হবে নাকি? ১৫ হইলে ছাড়বে। আসুন প্রিয় দর্শক, আপনারা এখানে দেখছেন এই যে রাস্তার দুপাশে সমস্ত ছোট ছোট বকনা গরু। ভাই, এটার দাম কত যাচ্ছেন? ১৬.৫ দরদাম করছে কেউ? কত? ১৫ নিচেই বলে, তাহলে কি ১৫ হইলে বেঁচে দিবেন? আচ্ছা, ১৫ হইলে বেঁচে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ১৫,০০০ টাকা করে আপনারা গড়ে এখানে এই বকনা গরুগুলি, ছোট ছোট বকনা বাছুর, এগুলো আপনারা পেয়ে যাবেন, ১৫ থেকে শুরু। তারপরে একটু দেখি এটা, ভাই এটার দাম কত যাচ্ছেন? ২০,৫০০ চাইছেন, আর দরদাম করছে কেউ? কত বলছে? ১৯,০০০ দিচ্ছেন না? এই যে দেখুন বড়। তারপরে এই যে দেখছেন আপনারা এই সাদা দুইটা আপনার, এই জোড়া কত? জোড়া ৩০। ৩০ দরদাম করছে কেউ? কত? ২৮ দিচ্ছেন না? আর এই সাদাটার দাম কত যাচ্ছেন? কত যাচ্ছেন? ১৯.৫ দরদাম করছে কেউ? দরদাম করছে? দাম বলে নাই কেউ এখনো? বলে নাই? কত বলছে? ১০, ১২? হ্যাঁ, ১৭ বলছে, দেননি? আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এখানে দেখি ভাই এই জোড়া আপনার, এই জোড়ার দাম কত যাচ্ছে? ৩৫,০০০ ৩৫,০০০
আর দরদাম কত করছে মানুষ? 31 পর্যন্ত দাম বল। আচ্ছা ধন্যবাদ। তারপরে প্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা এই সমস্ত এলাকাটায় ছোট ছোট বকনা বাছুর, এই যে দেখছেন এখানে আমরা একটু দেখি, এটা দাম কত যাচ্ছেন, কত চাচ্ছেন? হ্যাঁ 16,000। দরদাম করছে কেউ? ১৪,000 বলছে, দিচ্ছেন না? মানে 15 হলে দিয়ে দিবেন। আর ভাই আপনার এই জোড়া দাম কয় নেই? আপনি কত চাইছেন জোড়া? এটার দাম 20। আর এই যে এটা আপনার না, এটা আপনার কত? 18 চাইছে। সুপ্রিয় দর্শক, আপনার কেন ভাই কম শোনাবে, এখানে অরিজিনাল দাম শোনাবে, দূর দূরান্তের মানুষ এখানে বাজার করতে আসবে, এগুলো দাম শুনে আসবে। তারপরে এখানে দেখি এটা দাম কত যাচ্ছেন? 16। আর দরদাম করছে কেউ? 13.5। কত হইলে ছাড়বে? 15 হইলে ছাড়বে? 14 হইলে ছেড়ে দিতে পারে না, 14 হইলে যাবে না, লস হয়ে যাবে। আচ্ছা শুনছি, তারপরে দেখি এটা এটার দাম কত যাচ্ছেন? 19। তারপরে কত হইলে ছাড়বেন? 19 হইলে ছাড়বেন আপনি বলছেন। আসুন সুপ্রিয় দর্শক, এই যে সারি সারি আপনারা সমস্ত বকন বাছুর দেখছেন, এগুলো আপনার কয়টা? এই একটাই। এটা দাম কত যাচ্ছেন? 19,000। তারপরে দরদাম কত করছে? দরদাম করছে কত? আচ্ছা 17-19 পর্যন্ত দাম উঠে। আচ্ছা তারপরে এই দুইটা আপনার? হ্যাঁ এই দুইটা আপনার। আচ্ছা এই যে দেখি এই দুটো, ওই যে লালটা আর এই যে এটা, এই দুটোর দাম কত যাচ্ছে? 35। দুইটার দাম 35 চাচ্ছেন? দরদাম কত পর্যন্ত উঠছে? 32 দিচ্ছেন না? আচ্ছা শুনছি আমরা। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার এই সেতাবগঞ্জ হাট থেকে আমরা বকনা গরুর দাম জানানোর চেষ্টা করছি। এখানে একটু সাইজগুলি বড় দেখছি, এই দুইটা আপনার? এই জোড়া কত যাচ্ছেন? 50-25 করে। দরদাম করছে মানুষ? দরদাম করছে? কত পর্যন্ত উঠছে? 40 পর্যন্ত উঠছে, দিচ্ছেন না? আচ্ছা শুনছি আমরা। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন প্রচুর ভিড়, এখানে অনেক বড় হাট এবং প্রচুর গরুর এখানে আমদানি হয়। দেখি এখানে একটু আমরা একটু বড় জাতের একটা দেখছি বকন গরু, ভাইটার দাম কত যাচ্ছে? 30,000। দাম করছে মানুষ কত? 25 পর্যন্ত দাম করছে। আচ্ছা সুপ্রিয় দর্শক, এবারে দেখছি একটা সাদা, এই সাদা বকনটার দাম কত যাচ্ছেন? 28,000। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 24 পর্যন্ত দাম বলছে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, তারপর একটু একপাশে দেখি, ভাই এটার দাম কত যাচ্ছেন? 28,000। আর কত হইলে আপনি ছাড়বেন? 26,000 এলো, মনস্থ করছেন ছাড়বেন। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা একটু দেখি, এই তিনটা আপনার? তিনটা, এই তিনটার দাম কত যাচ্ছেন? কত করে? 28 করে দাম চাচ্ছেন? এই যে 28 করে উনি বলছে যে দাম চাওয়া হচ্ছে। তারপরে দেখি সুপ্রিয় দর্শক, এই যে এটা কি জাত, কি জাতের? সাইওয়াল বকনা। এটার দাম কত যাচ্ছে? 32,000, অনেক টাকা। তারপরে দরদাম করছে কেউ? কত? 25,600। শুনছি সুপ্রিয় দর্শক, ঠিক আছে এখানে একটা দেশি সাইওয়াল দেখছি, এটার দাম কত যাচ্ছেন? 28 চাইছেন? দরদাম কত পর্যন্ত উঠছে? 24 দিচ্ছেন না? কত? 25,000 দিয়ে দিবেন? আচ্ছা 25 পার হলে দিয়ে দেবেন। আচ্ছা ধন্যবাদ। তারপরে একটু এখানে দেখি, একটু বড় জাতের, এটা কি জাত ভাই? দেশি সাইওয়াল।
হালকা ট্রাক আচ্ছা দাম কত যাচ্ছে এটা 35 চাইছেন 35 চাইছেন দরদাম কত পর্যন্ত উঠছে 28 পর্যন্ত দাম উঠছে আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার এই শতাবগঞ্জ হাট আজ 29 জুন সোমবার এই হাট থেকে আমরা নিত্য যে আমরা দামগুলি জানিয়ে থাকি সেই দামগুলি আপনাদেরকে জানালাম কখন বাছুরের দাম আপনারা এখানে কি 14000 টাকা থেকে শুরু করে আপনারা বকনা বাছুর পেয়ে যাবেন এই হাট থেকে তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা